everyone, this is Antara. Welcome back to my channel. So, আজকের ভিডিওতে আমি কোনো ডান্স ভিডিও বা টিউটোরিয়াল শেয়ার করব না। আমি কিছুদিন আগে একটা ডান্স ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিলাম কলকাতায়, যেটার বিহাইন্ড দ্য সিন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে এই ওয়ার্কশপটা পুরো কিভাবে আমরা সবাই কাটিয়েছি, নাচ শিখেছি, মজা করেছি, আর তার সাথে আমি কিছু তোমাদের সাথে শেয়ারও করতে চাই। সো এই ওয়ার্কশপটা করার জন্য আমার নিজের কোনো প্ল্যান ছিল না। অনেকেই আছে যারা আমার কাছে রেগুলার ক্লাসেস করতে ইন্টারেস্টেড, বাট কোনোভাবে পসিবল হচ্ছে না যেহেতু আমি অনলি সানডে ক্লাস নিই এবং সানডেটা অনেকেরই অনেক অসুবিধা হয়ে যায়। আর অনেকে আছে যারা অনেক দূরে থাকে, তাদের পক্ষে আমার কাছে রেগুলার ক্লাসেস অ্যাটেন্ড করা ইজ নট পসিবল। সো তাদের সবার রিকোয়েস্টে আমি এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করি তাদের জন্যই স্পেশালি। আর আমি খুব অবাক হয়েছি যে এখানে শুধু ছোটরা নয়, মানে যারা টিনেজার্স বা স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস নয়, এখানে অনেকেরে এসেছিল যারা 30 ইয়ার্স অ্যাবভ, যারা হাউস ওয়াইফ বা যারা জব করে বা অ্যান্ড হু আর ম্যারিড, হু হ্যাভ কিডস, যারা নিজেদের বাচ্চাদেরকে বাড়িতে রেখে তাদের সবচেয়ে প্রেশাস সময়গুলো আমাকে দিয়েছে এবং এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে এসছে, তাদের কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কফুল। তো তাদের জন্যই ওয়ার্কশপটা সাকসেসফুল হয়েছে। আর প্রত্যেকে খুব ভালো ডান্স করে, যার জন্য আমি খুব তাড়াতাড়ি এই পুরো ডান্সটা কমপ্লিট করতে পেরেছি এবং সব কিছুর শেষে আমি একটা ডান্স ভিডিওও বানিয়েছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে লিংক কিন্তু নিচে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখো এবং সকলের সাথে সেটা শেয়ার করো, তাহলে যারা ওয়ার্কশপ করতে এসেছিলো তারা অনেক উৎসাহ পাবে। আর এই সাকসেসফুল ওয়ার্কশপের পর আমি আরও একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার প্ল্যান করছি, উইচ ইজ অন নেক্সট মান্থ 30th June। 30শে জুন এই ওয়ার্কশপটা আমি প্ল্যান করছি, যেটা কলকাতাতেই হবে। তো যারা অ্যাটেন্ড করেছো অলরেডি তারাও প্লিজ ট্রাই করো এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার, যারা করতে পারোনি আরেকবার তারা তো অবশ্যই করো, আর যারা দূরে থাকো তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট একদিন তাদের মূল্যবান সময়টুকু যদি এখানে এসে তারা একটু সময় কাটাতে পারে আমার খুব ভালো লাগবে। আর এই পুরো যে রেজিস্ট্রেশন প্রসেস বা কীভাবে রেজিস্টার করতে হবে সব কিছুর ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি, তবুও তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট আমার আমি যে কন্ট্যাক্ট ডিটেলস নিচে প্রোভাইড করছি সেখানে কন্ট্যাক্ট করা, বা আমার জিমেল অ্যাড্রেস রয়েছে সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ যেটা প্রবলেম হবে, তোমরা যদি আমাকে কন্ট্যাক্ট না করে ডিরেক্ট ওয়ার্কশপের দিনই যাবে ভাবো, তাহলে একটাই সমস্যা হতে পারে, ইন বিটুইন যদি কোনো ভেন্যু চেঞ্জ হতে পারে বা টাইমিং চেঞ্জ হতে পারে বা কোনো রকম চেঞ্জেস হতে পারে সেইটা কিন্তু তোমরা ইনফরমেশন পাবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ডান্সিং।